হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা এই মুহূর্তের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে সতর্কতা রয়েছে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ন তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর কিন্তু শুকনো হওয়া থাকবে এদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করেনি আগামী পাঁচ দিনে তবে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখনও বৃদ্ধি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার বিভিন্ন জায়গাতে এই তাপ বৃদ্ধির ব্যাপার লক্ষ্য করা যাবে আমাদের আগেই বলেছিলাম যে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এমন অবস্থা কোথাও এই চল্লিশ তো কোথাও বিয়াল্লিশ ডিগ্রি হবে বাংলায় তাপপ্রবাহ চলবে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর পর্যন্ত কিন্তু ভালোই তাপমাত্রা বৃদ্ধি হবে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আরব সাগর থেকে জলীয় বাষ্পযুক্ত মেঘ কিন্তু মহারাষ্ট্র হয়ে মধ্য ভারত হয়ে কিন্তু কিছুটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে যার ফলেই ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না আমরা অবশ্যই দেখব আংশিক মেঘাচ্ছন্ন কোথাও কোথাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হতে পারে বিশেষ করে পশ্চিম পশ্চিমাঞ্চলের জেলার দিকে সন্ধ্যে থেকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই সম্ভাবনা থাকবে এখন বৃষ্টিপাত হবে কিনা আমরা তো বলেছিলাম যে রবিবার কিছুটা চান্স থাকতেও পারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিইনি কিন্তু চান্স থাকতেও পারে এই মুহুর্তে কিন্তু দেখা যাচ্ছে যে রোদ একদম ঝলমলে আকাশ এবং খটখটে আবহাওয়া রোদে একদম গরমের প্রখর রোদ কিন্তু রয়েছে এই প্রখর গরম আরও তেজময় হবে অর্থাৎ আরও গরম বাড়বে দশটা বাজলেই কিন্তু একদম গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেইটা একদম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানবে অর্থাৎ টানা পাঁচ থেকে ছয় ঘন্টা মোটামুটি ধরে রাখুন যে একদম প্রবল মাত্রার গরম থাকবে এমন ব্যাপার রয়েছে বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া শুধুমাত্র দার্জিলিং এবং সিকিমের দিকে বাকি উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টিপাতের কথা বলেনি এবং দক্ষিণবঙ্গ তো নেই বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগ মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম সব জায়গায় রোদ্ ঝর্মল আকাশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এর পাশাপাশি ত্রিপুরা আসামের দিকেও একই অবস্থা থাকবে মেঘালয়ের দিকেও তাই আমরা একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কিছু আছে কি না তারপরে আমরা এখানে এসে বাকি আপডেটটা আমাদের জানাচ্ছি যে আগামী কয়েকদিনে আমাদের এখানে বৃষ্টিপাত হবে কি না বঙ্গোপসাগরে কিছু আছে কি না সম্ভাবনা আছে কিনা এই মুহুর্তে তো পুরোপুরি ফাঁকাই রয়েছে দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমরা সমস্ত কিছুটা আপনাদের সংক্ষেপে জানিয়ে দেবো আপডেটগুলি ভালো লাগলে লাইক করবেন আমরা কিন্তু আপনাদের যা বলবো প্রায় অনেকটাই দেখবেন মিলে গেছে তাই এখানে গ্যাঞ্জাখরি খবর পাবেন না সঠিক খবর পাবেন তাই সঠিক আপডেট জানতে হলে একটু সময়টা দিয়ে ব্যাপারটা দেখে নেবেন আমরা যেহেতু অনেকটা এরিয়ার আপডেট দিই তাই একটু অনেক জায়গা বলতে হয় তাই অনেকের হয়তো একটু মনে হয় যে বেশি বকা হয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম নয় একটু ব্যাপারটা দেখাতে গেলে সব কিছু একটু সময় লাগে দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আট তারিখ দুপুরবেলাতে যে আপডেটটি প্রকাশ করেছে এখানে কি বলা রয়েছে এখানে কিন্তু দেখুন দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জায়গার আবহাওয়া শুকনো সিকিমের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে গাঙ্গিয় পশ্চিমবঙ্গে পুরোপুরি শুকনো বিহারের দিকে পুরোপুরি শুকনো থাকবে তবে ঝাড়খণ্ডের দিকে আট এবং ন তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর আবার শুকনো হয়ে যাবে তবে উড়িষ্যার দিকে এখনও শুকনো ওয়েদার হতে মোটামুটি বারো তারিখ লাগবে তার আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমাদের বলবো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এখন পুরোপুরি শুকনো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ধীরে ধীরে এখন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী পাঁচ দিনের মধ্যে বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে এছাড়া বাকি জায়গাতেও ধীরে ধীরে বাড়বে সতর্কতা কিন্তু দেখে নিচ্ছে এখানে কিছু আছে কি না উত্তরবঙ্গে নেই সিকিমে নেই গাঙ্গে পশ্চিমবঙ্গে নেই বিহারে নেই ঝাড়খণ্ডের দিকে ন তারিখে একটু সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি উড়িষ্যার দিকে দমকা হাওয়া তার সঙ্গে ন তারিখ দশ তারিখে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে তারপর এখানেও কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কমে যাচ্ছে মানে থাকছে না আর আন্দামান ইকোবাদ পর্যন্ত কোনো সতর্কতা নেই এর পাশাপাশি মৎস্যজীবীদেরও এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তো আপাতত আপডেট এখানে সমাপ্ত হলো আমরা এবারে দেখে নেবো উইন্ডে থেকে আর কিছু আছে কি না তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিন আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড দিকে কিছুটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে এবং সেটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে ফলে মেঘ যেটুকু আসছে আসছে তাতে আমাদের দিকে সম্ভাবনা কমই থাকবে তাই চান্স খুব বেশি কিছু থাকছে না এবারে যদি কোনো কারণে কোথাও বর্জ্যকর্ম মেঘ হঠাৎ করে তৈরি হয় তাহলে আলাদা কথা না হলে কিন্তু সম্ভাবনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে রাত থেকে বিকেল পর্যন্ত কিন্তু কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না এবারে ন তারিখে আমরা দেখছিলাম আগের আপডেটে কিছুটা ছিল ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে কিছুটা মেঘ উঠতে পারে এবং কিছুটা পুরুলিয়ার দিকে যেতে পারে এই মেঘটার কথা দেখছিলাম দেখি এই আপডেটটাতে কী উঠে আসছে এই আপডেটটাতে আমরা দেখতে পাচ্ছি ওইখানেই থাকছে কিন্তু কি এগোবে কিছুটা এগোবে কিন্তু আগের আপডেটে যেমন দেখছিলাম অনেকটাই এখানে পুরুলিয়া পর্যন্ত হ্যাঁ কিছু কিছু এলাকাতে রয়েছে এই অল্প অল্প করে দেখা যাচ্ছে তার মানে থাকতেও পারে আর কি কিছু কিছু যদি ভাগ্য থাকে তাহলে পশ্চিমাঞ্চলের কিছু এলাকার দিকে একটু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু সেগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি নয় এটা আপনাদের বলে রাখলাম বাকি জায়গার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরোপুরি শুকনো থাকবে বাঁকুড়াও তাই তাকার সম্ভাবনা রয়েছে সেটা পশ্চিম বর্ধমানের তাই হতে পারে কিন্তু যদি মেঘ ওঠে তাহলে রবিবারে একটু মানে সম্ভাবনা থাকবে বাকি অংশে বাংলাদেশে গোটারও সমস্ত বিভাগেই কিন্তু সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সুতরাং শুকনো শুকনো থাকবে তারপরে তাপমাত্রা তাহলে বাড়বে আমরা তাপমাত্রার মধ্যে দেখাবো তো দশ তারিখেও দেখুন কিছু সম্ভাবনা কিন্তু নেই উড়িষ্যা থেকে একটু সম্ভাবনা হালকা থাকলো যেটা বলেছে আপাতত বারো তারিখ থেকে উড়িষ্যাতেও শুকনো হয়ে যাবে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও থাকছেই শুকনো আর পাশাপাশি আমাদের দিকে গোটা বাংলা জুড়ে কিন্তু শুকনো আবহাওয়া এবং খটখটে রোদের আবহাওয়া থাকবে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না আগামী সতেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেখি এখানে একটা ব্যাপার হচ্ছে কি কিছুটা জলীয় এখানে হাওয়া একটু বাঁকতে পারে এই সময় থেকে একটু দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরতে কিছু কিছু জলীয় কিছু বায়ু প্রবাহও হতে পারে তাতে কিছু পরিবর্তন হয় কি না সেগুলি পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো সেগুলি আমাদের জানাবো এই মুহূর্তে সেরম কিছু নেই তার মানে তাপমাত্রা আরও বাড়বে এবং তাপ্রবাহের সৃষ্টি হবে আমরা তাপমাত্রা মোটে চলে এলাম এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই আমরা দুপুরের দিকে দেখবো যে অনেক তাপমাত্রা অনেকটাই গরম থাকবে তো এখানে হয়তো আটত্রিশ ডিগ্রি তখন সাঁত্রিশ ডিগ্রি থাকছে কলকাতার দিকে তো সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি প্রায় ছুঁয়েই ফেলেছে বাংলার আকাশ মোটামুটি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি চলেই যাবে এগুলো ধীরে ধীরে কিন্তু আরও বেড়ে যাবে উত্তরবঙ্গে কিছুটা এরকম রয়েছে কিন্তু দক্ষিণ মালদা থেকে দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পুরোপুরি রোদ একদম কড়কড়ে থাকবে মানে গরমে পরিস্থিতি থাকবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হবে তবে ন তারিখ দশ তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকবে আমরা দেখবো যে দশ তারিখের দিকে অনেকটাই কিন্তু দুপুরের দিকে বেড়ে যাবে মোটামুটি আটত্রিশ উনচল্লিশ ঢুকেই যাচ্ছে কোথাও কোথাও হয়তো চল্লিশের কাছাকাছি চলেও যেতে পারে আপাতত তো এরকমই পাওয়া যাচ্ছে এগারো তারিখ বারো তারিখের দিকে দেখি এখানে আরও বাড়ার কথা আর কি আছে আর কি তো এখানে দেখুন প্রায় উন একচল্লিশ ডিগ্রি তার মানে বুঝতেই পারছেন যে কলকাতার আশেপাশে একচল্লিশ ডিগ্রি ছুঁয়ে মানে ফেলতাম তো চল্লিশ একচল্লিশ অর্থাৎ বারো তারিখ থেকে তাপ্রবায়ের মতো পরিস্থিতি তৈরি হবে একদম গোটা দক্ষিণবঙ্গে মালদার দিকেও পর্যন্ত দিনাজপুর পর্যন্ত সাঁত্রিশ এখানে একটু কম থাকছে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি দেখুন বাংলাদেশে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি চলেই যাচ্ছে মানে সেখানেও গরম থাকবে কিন্তু গরমটা সব জায়গাতেই থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যে দেখতে গেলে প্রচুর গরম প্রচুর গরম মানে প্রচুর গরম থাকবে এবং তেরো তারিখ থেকে এগুলো অনেকটাই আরও বেড়ে যাওয়ার কথা আরও ফিলিংটা কিন্তু যেখানে এখানে যেটা একচল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে বিয়াল্লিশ দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকে বিয়াল্লিশ আরও কি বাড়বে বিয়াল্লিশ ডিগ্রি মানে প্রচুর গরম এটা বিয়াল্লিশ ডিগ্রি থাকলেই এবং ফিলিং যেটা হবে সেটা কিন্তু যেন মনে হয় যেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেছে এরকম কিন্তু ফিলিং হতে পারে অর্থাৎ প্রচুর গরম বাংলাদেশেও দেখুন এরকম হয়ে যাচ্ছে আর আমাদের জায়গার নাম বলছে না কোথায় এবার একদম দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গগুলো পুরস্কার একদম উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রিতে ঢুকে যেতে পারে চোদ্দ তারিখের দিকেও কাছাকাছি ওই রকমই থাকছে দেখুন একদম বিয়াল্লিশ পনেরো তারিখের দিকেও একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু চলে আসছে এখানে এখানে একটুখানি ইয়ে দেখছি কিন্তু মোটামুটি এখানে বিয়ালের দেখতে পাচ্ছেন তার মানে কি মানে পুরো একদম সতেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রচুর গরম থাকবে এই রয়েছে কি আপডেট আর এখানে মেঘলা মেঘলা আকাশ হওয়ার কোনো ব্যাপার নেই আশা করি বুঝতে পেরেছেন যে তাপ প্রবাহে কিন্তু পরিস্থিতি তৈরি হবে একদম বারো তারিখ থেকে আর তার আগেও গরম থাকবে এখন যেটা রয়েছে তার থেকে আরও চার ডিগ্রি বাড়বে তার মানে অনেকটাই কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারবেন না ধন্যবাদ